दृश्य देखार आगे आमार चोख दुटो अंध हुए गेलो ना केन आमी केन मरी ना अब्राहिम की सीने ना আমারে গো আমি পারি না আর পারি না। এখন তো স্কুলে কিস করা, পাছা দোলানো, মিউজিক্যালিতে ভিডিও বানানো এইসবই শেখানো হয়, তাই না? তো বন্ধুরা ধৈর্য সহকারে বসো, আজকে এমন কিছু লেজেন্ডারি স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে খেলা হবে, খেলা হবে। আর তোমরা যদি এরকমই স্কুল ভিডিও আরো দেখতে চাও তাহলে আই বাটনের লিংক দিয়ে দেবো, আর না হলে ভিডিওটাকে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো, দেখো লাস্টে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিও। আরো অনেক ভিডিও বানিয়েছি স্কুলের উপরে, তো দেখে নিও, খুব ভালো লাগবে। এই সময় কম, শুরু করো। ও হ্যাঁ ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে না, তো ছোট্ট একটা ইন্ট্রো দিই। তো চলো বন্ধুরা, আন্নামকে ভাট সুইট হার্ট, লেট স্টার্ট। ডিজে দুর্গুল মিক্সিং। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারণ করেছে, তাই আমরা ঠিক করেছি 10,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। কেউ ট্যাব কিনতে পারে, কেউ বড় স্মার্টফোন কিনতে পারে, তাতেও ট্যাবের কাজ হয়। ট্যাব কেনার পর মমতা দিদি টাকা দিয়েছে এদেরকে মোবাইল কিনে অনলাইনে পড়াশোনা করার জন্য। আর এরা কি করছে, এরা তো আগের থেকে ঠিক করে রেখেছে যে এরা মোবাইল হাতে পেলেই সেরা মানুষটার হবে, আর সরি সেরা রিল স্টার হবে। অসাধারণ, ওহো। ভাষণ কুছ জ্যাদা নি হো গয়া, মতলব কুছ ভি। মনে হয় মামনের ঘাড়ে সানি লিওনের আত্মা ভর করছে। আরে দাদা, সানি লিওন তো এখনো বেঁচে আছে, তাহলে আত্মা কোথা থেকে আসবে? ও তাই তো, সানি লিওন তো এখনো মরে নাই, সানি লিওন তো এখনো বেঁচে আছে। তাহলে কার আত্মা ভর করলো? ও আমাদের বাড়ির পিছনে একটা শাওড়া গাছে, শাওড়া গাছের পেতনি মনে ভর করছে শালা, যার কারণে এরকম করছে। এটা কি এইভাবে কেউ নাচ করে? এইভাবে কেউ কে নাচ করে এইভাবে? হ্যাঁ এভাবে কে নাচ করে? আচ্ছা কি বান্দরের লেজ লাগানো নাকি? চলো ভয় পাই পাওয়া যাচ্ছে, হার্ট ফেল করেছে। পটল জল নিয়ে আয়, জল নিয়ে আয় ভাই, জল নিয়ে আয়, জল খাবো, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, একটু জল খেয়ে আসি। মমতা দি এইবার বুঝতে পারছো তো মোবাইল ফোন দিয়ে কত বড় ভুল করেছো তুমি? এদেরকে ফোন না দিয়ে লম্বা একটা, এরকম লম্বা একটা দড়ি দিতা, যাতে ওই দড়িটা দিয়ে বাড়ির লোকে যেন কাজে লাগতো মেয়েকে বেঁধে রাখার জন্য। যেইভাবে হাত পা ছুড়ে ছুড়ে নাচ করছে, ওর বাড়ির লোক দেখলে তো জায়গায় হার্ট ফেল করবে। তারপরে আবার স্বয়ং অক্ষয় কুমারকে নিয়ে আসতে হবে জ্ঞান ফিরানোর জন্য। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এমনিতেই করোনা চলছে, আমরা সোশ্যাল ডিস্টেন্স রেখে হাঁটাচলা করছি, মুখে মাস্ক পরে থাকি, আর এরা কি করছে, এরা স্কুলে গিয়ে মাস্ক সরিয়ে দিয়ে লিপ টু লিপ চুম্বন করছে। আবার তো আবার আরেকজন দেখো সাইড থেকে ভিডিও বানাচ্ছে। যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন কোন স্কুলের স্টুডেন্ট খোঁজ লাগিয়ে সবাই ওই স্কুলে চলে যায়, কারণ অটোগ্রাফ নেওয়ার জন্য। दुनिया का झोल समझ के लौड़े लग गए, लोगों के चुतिया पोसे लौड़े लग गए, प्यार भी सोचा था कि हो। म्यूजिक की होलो खेलवाना चुम्मन चुम्मन सब मिटे गेछे। তুই বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত ভিডিও না বানিয়ে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো। তোমার হাত পা দেখো কি অবস্থা, একবারে কেনটা এরকম মানে সরু সরু হয়ে গেছে।
আরে দাদা, তুমি নিজেও একটু খাওয়া দাওয়া বেশি করো, কারণ তুমি কাঞ্চনের মতো রোগা হয়ে যাচ্ছ, একটু খাওয়া দাওয়া করো। হ্যাঁ, একদিকে আমিও তো একটু মানে রোগায় না, আমি তো একটু রোগায় আমি তো মানি, তাই বলে তো আমি টিকটকের মতো ওখানে গিয়ে মুদ্রা তো করি না, আর কথার মাঝখানে কথা বলতে সেটা ভাঙবো, দাঁড়া চুপচাপ বসে থাকবো ওখানে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজাতে ভুলো না, আর বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড আর যত কেউ আছে সবার কাছে শেয়ার করো, সবার কাছে শেয়ার করো, শেয়ার করতে হবে, অনেক খাটাখাটনি করতে হবে ভিডিওর পেছনে, অনেক মানে এই ভিডিওটা বানাতে অনেকটাই খাটনি হয়েছে, কি আর বলবো, মুখে বলে বোঝাতে পারবো না, তো যারা করে তারা জানে, তো প্লিজ একটু সাপোর্ট করো আর একটু শেয়ার করো, আর তোমার যদি চ্যানেল নতুন হয় তো সাবস্ক্রাইব করো, আর আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কগুলো ভিডিওগুলি দেখো, এন্ড স্ক্রিনের এই যে এই ভিডিওগুলি দেখো, ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক টাইক করে দিও, শেয়ার করো, সাপোর্ট করো, ভালো লাগলে আরও স্কুল ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।